আজ আমরা বিয়ের এমন কিছু নিয়ম কানুন সম্বন্ধে জানবো যেইগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। চলো দেখে নিই এমন কিছু বিয়ের নিয়ম কানুন। নাম্বার ওয়ান, চীনে তুজিয়ানা বলে একটি জাতি আছে, তারা বিয়ের 30 দিন আগে থেকেই কাঁদতে শুরু করে দেয়। 30 দিন আগে থেকেই বউ রোজ নিয়ম করে 1 ঘন্টা করে কাঁদে, আর ঠিক 10 দিন বাদ বউয়ের সাথে বউয়ের মা, ঠাকুমা, পিসিমা সবাই একে একে করে যোগদান করে। তারা এমন সুন্দরভাবে কান্নাকাটি করে যে মনে হবে এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি। নাম্বার টু, চীনে এমন একটি জাতি আছে যেই জাতির কোনো ছেলে বা মেয়ের বিয়ে হলে সেই কনে বা বরের কাপড় খুলে নেওয়ার প্রচলন আছে, আর বউ বা বর চেষ্টা করে সেটা আটকানোর। আমরা সবাই জানি যে এটা একটা লজ্জাজনক ব্যাপার, কিন্তু কিছু করার নাই, নিয়ম সবার জন্য এক, এটা তারা মনে করে। এবং এই জিনিস না করলে তারা এটাও মনে করে যে তাদের বৈবাহিক জীবন সুখের হবে না। নাম্বার থ্রি, সুইডেনে বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা চাইলে বর কনেকে কিস করতে পারে, সেখানকার বিয়ের নিয়ম অনুযায়ী এইটাই বিয়ের রীতি। বিয়েতে সব অতিথিরা চলে এলে বর কনেকে বোস কাটিয়ে দেয়া হয়। আমন্ত্রিত অতিথিরা একে একে গিয়ে বর ও কনেকে কিস করে। নাম্বার ফোর, যে কোনো পশুর সাথে বিয়ে দেয়া খুবই একটি সাধারণ ঘটনা, তাও আবার ভারতে। আর এটা করা হয় কারণ যাদের মাঙ্গলিক দোষ রয়েছে সেই দোষ কাটানোর জন্য পশুর সাথে বিয়ে দেয়া হয়। যে কোনো ছেলে বা মেয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সেটা কাটানোর জন্য প্রথমে যে কোনো পশুর সাথে বিয়ে দিলে তা কেটে যায়, এটা তারা মনে করে। তারপর সেই দোষ কেটে গেলে নারী ও পুরুষের মধ্যে দ্বিতীয় বিয়ে হয়। নাম্বার ফাইভ, দক্ষিণ কোরিয়াতে এমন একটি নিয়ম পালন করা হয় যা শুনলে তোমরা বলবে বাবা আমি আর বিয়ে করব না। বিয়ের সময় বরকে তার জুতো খুলিয়ে শুইয়ে দেয়া হয়, আর বন্ধুরা তার পায়ে দড়ি বেঁধে পাগুলোকে ওপর দিয়ে করে দেয়, এবং সেই পায়ে তারা লাঠি দিয়ে আঘাত করে। তারা এটা ভেবে এরকম করে যে তারা যদি এরকম করে তাহলে ফুলশয্যার রাতের জন্য বর আরও শক্তিশালী হয়ে উঠবে। এটা বরের জন্য অনেক কষ্টকর হলেও সেখানকার উপস্থিত অতিথিরা খুবই উপভোগ করে। নাম্বার সিক্স, স্কটল্যান্ডে বউ এবং বরের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দেওয়ার নিয়ম আছে। এই রকম সারপ্রাইজ তাদেরকে দেয়া হয় বিয়ের কিছুদিন আগে। তারা মনে করে এই রকম ময়লা আবর্জনা ফেলে দিলে বিয়ের পরবর্তী জীবন খুবই সুখের হবে তাদের। নাম্বার সেভেন, তোমরা পৃথিবীর অনেক জায়গাতেই দেখতে পাবে মানি ডান্স ম্যারেজ, আর এই মানি ড্যান্স ম্যারেজ প্রথম শুরু হয়েছিল পোল্যান্ডে। বিয়েতে কনে নাচতে থাকলে বরপক্ষ টাকা দিতে থাকে, আবার উল্টোটাও ঘটে, বর নাচলে কনে পক্ষ টাকা দিতে থাকে। তো এই ছিল বিয়ের কিছু নিয়ম কানুন, যেইগুলো অনেকটা শুনতে হাস্যকর লজ্জাজনক হলেও এইগুলো ঘটে। আর ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।